প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ অ্যাপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ অ্যাপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আমার ছেলের মতো একদম লক্ষ্মী ছেলে দুনিয়াতে খুঁজে পাবে না। আমি যাই আমি তাই শোনে। আমি যদি বলি বাবা ডাইনে যাও, ডাইনে যায়। আমি যদি বাবা পেছনে যাও, পেছনে যায়। বায়ে যাও, বায়ে যায়। সামনে যাও, সামনে যায়। আরে আমি যদি এমন কি বলি যে বুড়িগঙ্গার ওপরে হচ্ছে কুয়ে, তাই সে বিশ্বাস করে? নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট। কী বলবো বাবা? হ্যাঁ ভাই সাহেব, ভালো একটা দিন দেখে বিয়ের দিন তাই ঠিক করে ফেলি, কী বলে ভাই সাহেব? আমার মনে হয় ছেলে মেয়ের একটু আলাদা করে কথা বলা উচিত, না কি বলো? আরে কী কথা বলার আছে, কী কথা বলার আছে! আমার মেয়ে পছন্দ সে বাস এক কথা, আমার ছেলের কোনো মতামত নাই, কী বলো বাবা? কিন্তু আমার কথা বলার আছে। উফ, এই গরমে শাড়ি পরে থাকা যায়? তারপর আবার এরকম শাড়ি। সরি আমি খাই না। ওকে, শোনো, আমার এত বর্ণিতা টুনতে ভালো লাগে না, বুঝছো? আমি খুব স্ট্রেট কাট কথা বলি, সেটা হচ্ছে তোমাকে আমার ভালো লাগছে। আই মিন চলো। থ্যাংক ইউ। তারপর তুমি কি নিয়ে পড়াশোনা করছো? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফিউচার প্ল্যান কি তোমার? বাবার বিজনেস দেখবো। আঙ্কেলের বিজনেস? আঙ্কেল জানি কি করে? চিংড়ি মাছের আড়ত আছে। চিংড়ি মাছের আড়ত, অটোমোবাইল, কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। তাহলে বাবার একমাত্র ছেলে, আমি বাবার বিজনেস আমি দেখবো না? ওকে, আমার কোনো সমস্যা নেই, টাকা হইলেই হইল। আচ্ছা বলতো, বিয়ের পর আমরা কোথায় যাব? আই মিন হানিমুনে আমরা কোথায় যাব? বাবা বলেছে আমি যেখানে, মানে আপনি যেখানে যেতে যাবেন সেখানে সব অ্যারেঞ্জমেন্ট করে দিবে। বাবা বলেছে? হ্যাঁ। তুমি কি সব কথা বাবা শুনে চলো? হ্যাঁ, বাবা যেটা বলে আমি সেটা করি, বাবাই তো সব। এই বিষয় নিয়ে এখানে কথা বলার কি আছে? এত চুপ করো। একটা চিংড়ির প্রয়োজন কাল সম্পর্কে তাকে আমি বিবৃতি দিচ্ছিলাম, তাতে কি সমস্যাটা কি হয়েছে? এখানে এখন ওই তো ওরা চলে এলো। কি বাবা, মেয়ে পছন্দ হয়েছে? কি যে বেয়াইসি আপনি বলেন! কি বাবা, মেয়ে পছন্দ হয়েছে? আমার পছন্দই পছন্দ, ছেলের পছন্দ বলতে কোনো কথা নেই। হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই শুনবে, কি বলো বাবা? আঙ্কেল, আপনার যখন এত পছন্দ হয়েছে বিয়েটা আপনিই করেন, আপনার ছেলেকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বাবার সব কথা শুনে চলে, এরকম একটা মেরুদণ্ডহীন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। সরি আঙ্কেল। কি বিয়ে সাহেব, কি মেয়ে দম বুঝছেন? এই মেয়ে নিয়ে গর্ব করেন, আমাদেরকে অপমান করেন আপনি? আপনারা কি আমাদের অপমান করার জন্য বাড়িতে আসছেন? মা বললো তুমি নাকি আমাকে কি বলবা, কি বলবা? আচ্ছা থামো, তুমি কি বলবা আমি বুঝতে পেরেছি। দেখো, তুমি তোমার বাবা মার অবাধ্য হও, তাদের কথা না শোনো, আমি এটা বলছি না। সব ছেলে মেয়ে তার বাবা মার কথা শুনে চলে, কিন্তু তার মানে তো এটা না যে তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না। তোমার তো নিজস্ব একটা মতামত থাকবে, তুমি তো জাস্ট গুড ফর নাথিং। আচ্ছা তুমিই বলো, তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে চাইবে? আমি কিন্তু তোমাকে বলেছি যে তোমাকে আমার ভালো লেগেছে, তো তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো সেদিনই আমার সামনে আসবে।
আচ্ছা তুমিই বলো, তোমার মতো একটা ছেলেকে কি কেউ বিয়ে করতে চাইবে? আমি কিন্তু তোমাকে বলেছি যে তোমাকে আমার ভালো লেগেছে, তুমি যদি নিজস্ব মতামতে নিজে কিছু করতে পারো সেদিনই আমার সামনে আসবে। বাবা, আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে কিছু বলিনি, তুমি যা বলেছো সবকিছু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। কিন্তু বাবা, একটা ছেলের যেমন বাবাকে সম্মান করে, বাবার কথার ভ্যালুয়েশন দেয়, ঠিক তেমনি একজন বাবারও তার ছেলে কি চায়, কিসে তার ভালো লাগে সেটা জানা উচিত। বাবা, ওই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে, আমি দিন দিন গুড ফর নাথিং হয়ে যাচ্ছি, আমার নিজের বলতে কোনো কিছুই নেই। বাবা, আমি জানি তোমাদের সাথে থাকলে আমি কখনো তোমাদের কথার অবাধ্য হতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। নিজে যেদিন কিছু করতে পারবো আবার তোমাদের কাছে ফিরে আসবো, আমাকে ক্ষমা করে দিও। দেখ, সবই তো বুঝলাম, কিন্তু এমন একটা সময় তুই আমার কাছে আসছো যে আমার হাতে কিছুই করার নেই। অফিসের অবস্থা খুব একটা ভালো না, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, দুদিন পর পরে লোকসানে হচ্ছে, তার উপর আমারও 2 মাস থেকে বেতন বন্ধ। মানে এই অবস্থা বসরে কীভাবে বলবো বুঝতেছি না সবাই। আর তুইও মামা, কোন মেয়ে কি বলছে তুমি একদম বাসা ছেড়ে বের হয়ে গেছো, নিজে কিছু করে দেখাবা, সব কিছু বললেই হয় না, বুঝছো? শোন, তোর একটা বুদ্ধি দিই, বাসায় যা, পাগলামি বন্ধ কর, আঙ্কেলের ব্যবসাটা ধর। তোর কাছে তুমি উপদেশ চাইনি? আমি তোর উপদেশ দিচ্ছি না, আমি তোর বাস্তবতা বলতেছি। দেখ, চাকরি বাকরি তো বাজারে সদাই না, তুই তুই চাইলে আর হয়ে যাবে। তারপরেও তুই বলছিস আমি দেখি ব্যাপারটা, আমি দেখি বস্ত্রে বুঝায় বলি, যদি কিছু হয় আমি তোর নখ দিব। ঠিক আছে, কই যাবি এখন? ব্যবস্থা হয়ে যাবে, একটা যা পকেটে টাকা পয়সা আছে? তোর তো 2 মাস ধরে বেতন নেই। আসি, কিছু লাগলে বলিস। থ্যাংক ইউ। টাকা আছে মনে হয়,
দুটা কার্ড আছে, তুমি মনে বন্ধ করে দিচ্ছ, রেখে যা। আমার মানি ব্যাগ চুরি করো। হ্যাঁ তো আমার মনে হয় আপনার কাজটা ঠিক করা হয়নি, আপনার বাসা ফিরে যাওয়া উচিত। যে বাসা থেকে আমি একবার বেরিয়ে আসছি, ওই বাসায় আমি গুড ফর নাথিং হিসেবে ফেরত দিতে পারবো না। আপনি কি করবেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন আর ভিক্ষা করে খাবেন? আমি কিন্তু আপনার কাছে ভিক্ষা নিই নাই, টাকাটা কিন্তু আমি ফেরত দিয়ে দিব, ধার নিয়েছি। বিশেষ না হলে আপনি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেন, আমার মোবাইল নাম্বারটা আপনি রাখতে পারবেন, আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিব। হাই রে মানুষ, খেতে পারে না আবার মোবাইল। বললেন হ্যাঁ না, আমি বললাম আপনি খান, খাওয়াটা শেষ করেন, আর কিছু লাগবে ভাত দিব, বাড়িয়ে দিই ভাত, একটু খান। আরে খান খান, আমার পেটে কখন না কখন কি জুটে। ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, তারপর মা বাবাসায় বড় হওয়া, ঠেনে ঠেনে কোন রকম গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, কয়েক জায়গায় চাকরিও নিয়েছিলাম কিন্তু বেশি দিন টিকে রাখতে পারিনি। ওই যে ছেলেদের শকুনের চোখ, মেয়ে দেখলেই না নজর ওই একদিকে চলে যায়। আমার না ওসব একদম ভালো লাগে না, আমি এগুলো মেনে নিতে পারি না, বিরক্ত লাগে, এই জন্য না কোনো চাকরি বেশি দিন টিকে রাখতে পারিনি। যেহেতু চাকরি নেই, তার মধ্যে আমার মাস শেষ, মামিকে তো আবার মাসিক খরচটা দিতে হবে, কী করবো কিছু বুঝতে পারছিলাম না, এই কারণে আপনার কাছ থেকে। আসলে আমি আপনাকে এত কথা কেন বলছি, আপনাকে বলে লাভ কি? চলেন। কই কই আবার, আপনি যেহেতু আমার পিছিয়ে পড়েছেন তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতেই হয় আমার। এখন আপনার শব্দ চয়ন কিন্তু আমার পছন্দ হচ্ছে না, মানে ভিক্ষা পিছনে পড়েছি, আমি কিন্তু আপনার কাছে ধার নিয়েছি, আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু আমি ক্লিয়ার, আর আমার ব্যবস্থা আমি করে নিতে পারবো। আপনি কী ব্যবস্থা করবেন, মানে রাতের বেলা কি আপনি এরকম রাস্তা রাস্তা ঘুরে বেড়াবেন, থাকবেন না কোথাও? শুনেন, জগৎটা যতটা ইজি মনে করছেন জগৎ কিন্তু ততটা ইজি না, মানুষজন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এসব কথা বাদ দিয়ে এখন বাসে চলেন। কি বলেন আপনি, আমি আপনার বাসে কেন যাবো? আশ্চর্য, আমি কি আপনাকে একবার বলেছি আপনি আমার বাসে যাবেন? আমার একজন ফ্রেন্ড আছে, তিনি ব্যাচেলর ভাড়া দেন, আমার মনে হয় তার কাছে গেলে আপনি আজকে রাতে থাকার ব্যবস্থাটা হয়ে যাবে। ওখানে চলো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? আর কেমন আছি, জানোই তো গত মাসে কিডনির অপারেশন করাইলাম, পাথর হয়েছিল, এই প্যারায় ভাল লাগতেছে না, তার উপর তোমার মামির প্যারা তো আছেই, দুই টাকার কাঁচামরিচের জন্য ফোন করে, যা বাজার থেকে কাঁচামরিচ কিনে, মেয়ে মানুষ বিয়ে করাটাই একটা ঝামেলা। ও তো আর তুমি কি জন্য জানি ফোন করছিলা বলো। মামা আসলে একটা মানে বিপদে পড়ে আপনাকে ফোনটা দেওয়া, বিপদ বলতে হচ্ছে আমার বান্ধবী, উনি হচ্ছে আমার বান্ধবীর বড় ভাই আর কি। আচ্ছা মামা, উনি হচ্ছে ওনার মা বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করছে, পরে বাসা থেকে বের হয়ে গেছে, এখন তো অনেক রাত, কোথায় যাবে? আমার বান্ধবী আবার আমার বোনের মতোই আর কি, আমাকে বললো যে তুই কোনো একটা ব্যবস্থা করে দে থাকার জন্য, ওই জন্য ভাবলাম আপনি যেহেতু আছেন মামা, আর আমার মনে হয়েছে যে আপনি ওনাকে রাখতে পারবেন, এই জন্য নিয়ে আসছি মামা। এটা কি কইলা মা, তোমার বিপদ কেন আমার ঘরে ফেলাও, তোমার বিপদটা তোমার কাছে রাখো, আর তুমি তো জানোই এটা ব্যাচেলার বাসা ভাড়া দিই, এটা অনেক কাবজাব, আর কোনো রুম টুম ফাঁকা নাই বুঝছো। মামা আপনার কাছে কখনো কিছু চাইছি মামা?
কিছু চাও নাই, তাই বলে এমন একটা জিনিস চাই বইলা, উপকার না করলেও বিপদ করলেও বিপদ, না করলে পরা যাইয়া তুমি তোমার মামারে কয়ে দিবা যে আপনার বন্ধুর কাছে গেছিলাম, সে আপনার বন্ধু কোনো উপকারে লাগে না। তা টাকা পয়সা দিব তো? জি জি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যাও আর আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। জি মামা, আপনি আপনি যান। আসো 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 আসো। সমস্যাটা কি তোমার? হ্যাঁ, কথা কইলেই সেট করি ওঠো, মুই কি ঢাকা শহর মাইন্দেরি করি? মুই বেড়া চাকরি করি, কইলেই কি মোরে ছুটি দেবে? আরে স্যার, তুমি গত মাসেই তো বাড়িতে আইলাম, বাড়িতে গেলে ঠিকই তো আদর করে জরা ধরে কও, মোর এইটা লাগবে, ওইটা লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে, ক্যা এগুলো আয়কুম মিদ্যা। হ্যাঁ, এগুলোতে টাহা লাগে না কি মনে করছো ওটা কি তুমি? হ্যাঁ ধনু, যে কোনো একটা জিনিস চাবা, হয় সোনা চাবা নাই মোরে চাবা, মুই তোমার দুইটা জিনিস দিতে পারবো না। এই কি করছো তোমরা? এই ভিতরের জিনিস বাইরে বাইরে শুকা দিছো কেন? না ওই হয়েছিল কি, বাইরের বৃষ্টিতে উপর নিচ ভিজে গেছিল, এই লেগে ওইটা ওন হুকাইতে দিছে। উপর নিচ ভিজে গেছে দিকে, ভিতরে জিনিস বাইরে রাখবা, ভিতরে জিনিস ভিতরে রাখো। তো আমনে যে রাতের বেলায় ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে এটা কেউ জানে? আমার বাড়িতে আমি কখন আসবো তোমার কাছে বলে আসবো? আমনের বাড়ি তো কি হয়েছে, আমি মাগনা থাই নাকি? কসকসা টেয়া দিয়ে থাই, কসকসা টেয়া টেয়া দিয়ে থাকো দিকে কি তুমি বাড়ি কিনা লইছো? এগুলা কি করছো বাসার মধ্যে, এগুলা কি? হ্যাঁ পুরো ডাস্টবিন বানায় রাখছো? না হয়েছিল কি, ওই বুয়ার একটু শরীর অসুস্থ হয়ে লেগে আজ গায়ে বর শরীরটা খারাপ, বোয়া আইবো কেমনে? বোয়া সকালে আইলে তোলো তিনজন তিন দিকে টানাটানি করো। এই মেয়ে বাজে কথা কইেন না, এত্তানি 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 তিনটা বাচ্চা আছে আমার। হ্যাঁ তার জন্যই তো তুমি এই ছয় মাস পর পর বাড়ি যাও, তিনটা বাচ্চা আছে, ছয় মাস পর পর তো বউয়ের কাছে যাই, আমনে যে আনালে বিনালে কই যায়, এটার কি কোনো ঠিক নাই? কথা কম বলবা, শোনো যে কাজে আসছি সেটা করো। এই যে আমার ছোট ভাই, আজকে থেকে তোমাগোর সাথে এখানে থাকবে, সুন্দর করে রাখবা, বুঝছো? কোন কি কাকা, এমনি ছোট একটা রুম, তিনজন মিলে থাকি গ্যাদারিং কাকা, আর এছাড়া মোর একটু চাগাই মাগাই ঘুমিনে অভ্যাস আছে, মোর বিছানায় মুই করে লইতে পারবো না কাকা। আর আমি ঘুমাইলে আমার লুঙ্গি মাথার উপরে উঠে যায়, এছাড়া ট্যাব আসার বিষয় আসে আছে। দেখছো আমি কথা বলি আমার মুখের উপরে কথা বলো তুমি? আমার বাসায় কারে থাকবার দিমু না দিমু ওইটা তোমার কাছে জিগাইয়া দিমু? প্রয়োজনে তোমার আমি সামনে মাসে গেড়ি ধরে বাইর করে দিমু। এই মিয়া সামনের মাস কি এমনই যাইবো কাকা, এই ঘোরার জায়গা থাকছে বা পাগলা করতে যায় থাকে। ভাই কিছু মনে না করলে, আসলে আমার বিছানা লাগবে না, আমি মাটিতে ঘুমাতে পারবো। দেখছো ম্যানারিজম কারে কয়, শিক্ষা লও শিক্ষা লও। এ তোমাগো সাত কপালের ভাগ্য যে এরকম ছেলে তোমাগো সাথে থাকতে চাইছে। আমি যেটা বলছি সেইটা একদম সুন্দর কইরা আমার বাইডারে রাখবা, আর এই যে নিচে উপরে ভালো করে পরিষ্কার করবা কিন্তু। আরে আপনি নিজের উপরে নিজ খবর রাখেন, মানুষেরটা লয়ে মরতে আছে, নিজের নিচে উপরে কি অবস্থা এটা খেয়াল। আরে মি আমি তোমার এই খাট পরিষ্কার করতেছি, খাটের উপরে আর নিচের ফ্লোর তোর জানি কোথাকার। তুমি থাকো ভাই এখানে, যদি সামনে মাসে উপরে ফাঁকা হয়ে যায় আমি তোমাকে সামনে মাসে উপরে লয়ে যাইব এই এদের সাথে, আর এটার সাথে একটু দূরে দূরে থাকো, দেখা তো মনে হয় চুলকানি ব্যারাম আছে। কইতে কি দান্দা লইছে, কি নাম? শোনো তুমি তো এমনি ঘুমাইতে পারবা না, এই নাও এইটা নাও, এটা নিয়ে থাকো, এটা বিশাল। আমি কিন্তু মানুষটা অত খারাপ না, বাড়িওয়ালা ডাইলে খাচ্ছর, আমি তোমার উপরে শুইতে দিতাম তুই লুঙ্গি ঠিক থাকে না তো কথাবার্তা শুনে না, আবার একটু চুলকানি সমস্যা আছে, তুমি নিচে এসো। Thank you.
কই যাও তুমি? হ্যাঁ তুমি আছো রুমের একটা সিনিয়র জুনিয়র বলে কথা আছে না, আমি সিনিয়র মাস্টার বই রয়েছি, আমি যাবো আগে। কি ছোট ভাই, ঘুম কেমন হইলো? ভালো হইছে? ঘুম কেমনে ভালো হয়? এনে শুইয়া ঘুম ভালো হয় দেখা তো তোমার ভদ্র ঘরের পোলা বানি মনে হয়। এই দান্দাবাজের লগে এনে কেমনে পড়ছো? আর আরে বউ, এনে বউ বউ ধরাইতেছো কে বউ? বিছানার মধ্যে শুইবা, ঠিক আছে? আমার আবার একটু ব্যথা ব্যথা আছে তো, ডাক্তার কইছে একটু সোজা হয়ে আসি, তুমি এনে শুইবা, আরাম করে শুইবা, একেবারে সুন্দর বিছানা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আরেকটা কথা শোনো, এই মাস শেষে হাজার দু একটা একটু দিও আমরা বেড ভাড়া হিসেবে, এত কমে কিন্তু কোনো জায়গায় ঢাহা শহরে পাইতা না, বুঝছো? আর হালার পুত্র যেন না জানে, ঠিক আছে? ধান্দা মাস, আমি তোমার কইছিলাম না যে আমি 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 ভালো লোক, শয়তানের লগে আমি শয়তান, ভালো লোকে ভালো, তুমি তো ভালো মানুষ মিয়া। আহা, আর কোনো কথা কই না তো, তুমি আমার আপন ভাই হইলে কি আমি তোমার লেগে এটা করতাম না? এক আর কোনো কথা নেই, যাও শোনো, কালকে থেকে ভাই আগে যাইবে, এরপরে আমি, এরপরে ও, এরপরে ও, বুঝছো নাই? হ্যাঁ সিনিয়র জুনিয়র মেনটেন করে একটু, হ্যাঁ ঠিক আছে যাও ভাই। তুমি বত করে বলা না, দেখে তো এরমই মনে হয় কইতে দান্দাবাজের পাল্লায় পড়ছে। কামে যাইবেন না? হ্যাঁ হ্যাঁ যাইমো। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার, নতুন ক্লোজ অ্যাপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস, এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ অ্যাপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আপনাকে বললাম না, আমার মাথার মধ্যে যদি কোনো জিনিস একবার ঢুকে যায় সেটা সলভ না করা পর্যন্ত রাতে আমার ঘুমই আসে না। আপনি তো খেয়াল করেন নাই, এখন আর রাত নেই, দিন হয়ে গেছে। আপনাকে কে বলেছে যে আমি রাতে ঘুমিয়েছি? অন্নি। আচ্ছা এখনকার মেয়েরা তো অনেকেই রাতে ঘুমায় না। আপনি বিষয়টা যেভাবে ভাবছেন সেরকম কিন্তু না, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি রাজেকে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি, একদমই না, বয়ফ্রেন্ড বানানোর মতো সৌভাগ্য এখন আমার হয়নি। যাই হোক সেটা না হয় অন্যদিন বলা যাবে। আমি আসলে আপনার চাকরির জন্য আমার যতগুলো লবিং ছিল সব জায়গায় নক করছিলাম, মানে কেউ রাজি হচ্ছিল না আপনার টাইপের একটা মানুষকে চাকরি দেওয়ার জন্য। মানে আপনার টাইপ বলতে আসলে আপনার টাইপ মতো মানে ওরকম টাইপ বুঝাইনি, মানে মানে আপনার তো কোনো চাকরি সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই এই জন্য আসলে এখন ট্যাঙ্কি বলার কিছু নেই তো, আগে আপনার চাকরিটা হোক তারপর ট্যাঙ্কি। কি ব্যাপার, তোমাকে তো আজকে অনেক সুইট লাগছে, কি মুখে কিছু করাচ্ছ, অনেক গ্লো করছো কিন্তু। ভাইয়া আমি কালকে রাতে ওর কথাই বলেছি আপনাকে। কি জানো নাম তোমার? হাসিন। হাসিন, ভালো আছো? হ্যাঁ বসো বসো, তুমি কেমন আছো বলো? জি ভাই আমি ভালো আছি। কী করে ভালো থাকো বলো তো, শুনে তুমি কি জব ছেড়ে দিয়েছো?
অবশ্য খুব ভালো করেছো কিন্তু, তুমি চাইলে আমার এখানে জয়েন করতে পারো। এখানে কাজ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, সব আমি দেখব। ভাইয়া আপাতত আমার জব লাগবে না, ওর জবটা দেখেন না, ওরটা খুব আর্জেন্ট দরকার, একটু দেখেন না দেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, ওর জবটা। ভাইয়া তুমি একটু কাইন্ডলি বাড়ি গিয়ে বসবে, আমি একটু সুচির সাথে কথা বলি। তুমি কেন বুঝতেছো না, প্রত্যেকটা অফিসে কিছু গ্ল্যামারের প্রয়োজন পড়ে, আর আমার অফিসে যে জবটা খালি না সেটা গ্ল্যামার কোটে, যেন তুমি অনায়াসে জয়েন করতে পারো। আর কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব শিখে নিব। আর স্যালারি সেটা নিয়েও তোমার মাথা ঘামাতে হবে না, তুমি কত কিছু পাবা আমার কাছ থেকে। কিছুটা তুমি আমার দিকটা দেখবে, কিছুটা আমি তোমার দিকটা দেখবো, তুমি আমাকে কিছু এক্সট্রা সময় দিবে, আর আমাদের কিছু কেমিস্ট্রি। ভাই আমি উঠি। এই কারণেই না আমি কোনো জায়গায় চাকরি নিয়ে শান্তি পাই না, কয়েকদিন পরে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। না দুনিয়ার সমস্ত পুরুষ মানুষ না একই রকম, মাঝে মাঝে মনটা যদি দুটা খুলে দুই কালে দুটা অস্বা থাপ্প মারতে পারতাম। আর এই কারণে এখন আমার বাধ্য হয়ে সাধু সেজে এসব করতে হচ্ছে। আচ্ছা আপনি যেগুলো করেন সেগুলো বিপদ হতে পারে। আর বিপদ বিপদ আমার চারপাশে লেগেই আছে। আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া ঘুম ছাড়া অন্য কোনো কিছু করতে পারেন না? জি না, মানে এক্সট্রা কোনো কারিকুলাম থাকে না, হাতের কাজ এমন কিছু পারেন করতে, আপনার এরকম কোনো প্রতিভা আছে? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি তো, টুকটাক গাড়ি সম্পর্কে ধারণা আছে। ইউরেকা, চলো। আচ্ছা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলছেন না, দেখেন ব্যাপারগুলো কিন্তু একটু অপমানজনক লাগছে। আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনার মান অপমান কিছুই রাখা উচিত না। মানে আবার কোথায় যাচ্ছি, আবার বের করে দিচ্ছি, ওখান থেকে বের করে দেয়। আসলে তো আপনি কিন্তু একটা যুক্তিযুক্ত কথা বলেছেন, আপনাকে যদি এইভাবে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আসলে আপনাকে বের করে দিবে, আপনাকে এভাবে নেওয়া যাবে না। তাহলে না কিরাম তোমাকে বলছি। ও ওর নাম রহিম। কথা বলতে পারে না? পারে। তোমার তো দেখা মনে না তুমি কাজকাম করতে আসছো, কাজকাম করবা না না শিখে আবার বাড়ি চলে যাবা? সিদ্দিক ভাই কি যে বলেন না, অভাবে সংসার, গ্রাম থেকে শহরে আসছে, কাজ করতেই তো আসছে তাই না, কাজ ছাড়া কই যাবে, এখানেই থাকবে মন দিয়া কাজ করবে তাই না রহিম? মন দিয়া কাজ করবে, আপনি নিশ্চিত নিতে পারেন, কোনো সমস্যা না। তোমার কথার জন্য কিন্তু রেখে দিলাম, তোমার মা কিন্তু আমার বন্ধু। শুনো, ওই যে দেখতেছো তসলিম, আমার গ্যারেজের সব থেকে বড় মিস্ত্রি। ও শুধু আমার গ্যারেজের বড় মিস্ত্রি না, সারা ঢাকা শহরের সব থেকে বড় মিস্ত্রি। ওর কাছে যদি কিছু শিখতে পারো শিখবা, আর যদি না শিখতে পারো সমস্ত গ্যারেজে গ্যারেজে ঘুরলেও কিন্তু কাজ শিখতে পারবো না। আচ্ছা অনুমেয়া, কাম যে শিখবা এই কাম সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? টুকটাক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা প্রশ্ন করি, গাড়ির অ্যাক্সেলেটার আর হলো ব্রেক এটা কোনটা কোন পাশে থাকে, এটা কত? ব্রেক বাম পাশে থাকে, অ্যাক্সেলেটার ডান পাশে থাকে। বাহ পারছো, ঠিক আছে যেমন এটা পারছো তাহলে তোমার আর একটু কঠিন একটা প্রশ্ন করি। হ্যাঁ আচ্ছা, গাড়ির হচ্ছে সকেট জাম্পার এটা কোন দিকে থাকে কত? সকেট জাম্পার বলে তো গাড়িতে কিছু নাই। হবে না হবে না, শিখতে হবে, অনেক শিখতে হবে। শক অ্যাবজর্বার আছে চাকার উপরে। কি রে ওই তো ঠিকই কইলো। আরে বাবা এত কথা কি দরকার, এনে দাঁড়ায় আছো কেন, যাও তো, যা কাজে লাগো কাজ শিখিয়ে দিচ্ছি, কাজ শিখতে এসো কাজ শিখ করে বাবা এত কথা। ঠিক আছে তাহলে কাজ শেখো, মন দিয়ে শেখো, ঠিক আছে? ওর জন্য কিন্তু আমি রাখলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ সিদ্দিক ভাই, ঠিক আছে। হ্যাঁ তোর তোর মামারে দেখা করতে বলো। আচ্ছা আপনি আসসালামু আলাইকুম, আসবেন বাসায় আসবেন? হ্যাঁ যাব না। ভাবনার আকাশে স্বপ্ন মুঠো
আকাশ মেলেছে আলোয় রঙিন ঘড়ি সুতো, কোনো জানা শহরে আবার দেখা হলে সেই মানুষ গল্প সেই পথের দেখা মেলে পথ চলায়। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি হাসিব বলছিলাম। হাসিব? কোন হাসিব? জি, ওই যে গত মাসে আমার বাবার সাথে আপনার বাসায় দেখতে। ও হাসিব, হেই, কি অবস্থা? আমি ভালো আছি। তোমার না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? কারণ ওদিন যদি আপনি না বলতেন যে আমি একটা গুড ফর নাথিং, আমি তো কোনোদিন বুঝতাম না যে আমাদের কিছু হবে না। আপনি ওদিন বলেছিলেন যে আমি যদি নিজে থেকে কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়ায় আপনি সামনে আসতে পারি, আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। ওকে ফাইন, শোনো, নেক্সট মান্থে আমার বার্থডে, ওই দিন যদি তুমি তোমার মতামত তোমার উপার্জনের টাকায় আমার জন্য একটা রিং কিনে আনতে পারো, আমি সেদিনই বুঝবো তুমি কতটা সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, দেখা হবে। সে যাব গানে নাম না জানো পাখি গুলো বলবে কানে কানে, তুমি আমার সেই মানুষ গল্প বলাই, সেই পথের দেখা মেলে পথ চলায়, তুমি আমার সেই মানুষ গল্প বলায়, সেই পথের দেখা মেলে পথ চলায়।
আপনি জানেন আজকে আমি সব থেকে বেশি খুশি। আমি এতদিন যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আজ আমার সত্যি হয়েছে। আমার চাকরি হয়েছে, আমি সরকারি চাকরি পেয়েছি। আজকের পর থেকে আমার আর কোনো টেনশন নেই, সব কিছু সেট। প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছি। আপনি জানেন আমি কি ভেবেছি? আমি ভেবেছি আমি একটা বাসা নিব, সেই বাসায় আপনাকে একটা রুম দিব থাকার জন্য। আপনারা থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর শুনেন, এই যে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি যেদিন শোধ করতে পারবেন সেদিনই দিলে হবে, আমার সমস্যা নেই। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? আমার চাকরির কথা শুনে আপনি খুশি হননি? আশ্চর্য, আপনি এখনো চুপ করে আছেন, কি হয়েছে, কোনো সমস্যা? পরশুদিন তামান্নার বার্থডে। তো আমি তামান্নাকে কথা দিয়েছিলাম যে ওর বার্থডের দিন আমি নিজের ইনকামে ডায়মন্ড রিং দিয়ে আমি প্রপোজ করব। আর তুই নিজে খাইতে পারি না, চলতে পারি না, ডায়মন্ড রিং কোথা থেকে হবে? ডায়মন্ড রিং এ তো টেনশন নেওয়ার কি আছে, এখন পারেননি আমার কাছ থেকে নেন, আমি আপনাকে ধার দিচ্ছি, আমার কাছে কিছু জমানো টাকা আছে সেটা আপনি নেন, নিয়ে একটা ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করেন। তাহলে কিভাবে হলো জিনিসটা? আমি তাহলে এত কষ্ট করে আমি বাসা থেকে বের হই কেন আসি? আমি কেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি, নিজে কিছু করার কেন আমি চেষ্টা করতেছি? তাহলে তো আমার দরকার ছিল না, আমি তো আমার বাবার বাসায় থেকে আমি তোকে সুন্দর মতো ডায়মন্ড রিং দিতে পারতাম। এই যে আমার হাতে যে ফোসকা পড়ে গেছে, আমার চেহারা ভেঙে গেছে, আমার শরীর ভেঙে গেছে, এগুলো এত কষ্ট আমি কেন করলাম তাহলে, যদি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার রিং দিতে হয়? সরি সুইটি, বিশ্বাস করেন আমার নিজের উপর এতদিন একটা বিশ্বাস ছিল যে আমি একটা গুড ফর নাথিং না, পারব, বাট এখন আর মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে আই অ্যাম এ গুড ফর নাথিং, আমাকে দিয়ে শুরু হবে না। আপনি প্লিজ শান্ত হন, আমি আসলে ওইভাবে মিন করিনি, আই'ম সরি। আসলে আজ ও সব কিছু বাদ দেন, আপনি এটা কাজ করুন, আপনি ওর সাথে দেখা করেন, দেখা করে ওকে বোঝান, কিছুদিন সময় নেন, আমার মনে হয় তামান্না আপনার কথা শুনে বুঝবে। এই হাই, সরি একটু লেট করে ফেললাম, বুঝছো? তুমি বসে আছো খালি খালি, কিছু অর্ডার দাও না। ওয়েটার, ওয়েটার, আমার ফ্রেন্ড উনি। আচ্ছা ফ্রেন্ড, কি নাম? সুইটি, সুইটি, সুন্দর নাম। আচ্ছা শোনো না, তুমি না কি জানি বলবো বলছিলে, একটু তাড়াতাড়ি বলো প্লিজ, কালকে বার্থডে পুরো অ্যারেঞ্জমেন্ট আমার করতে হবে, আমার একটুও সময় নেই। ওই আমি তোমাকে কথা দিলাম না, তোমার বার্থডে দিন আমি ডায়মন্ড রিং নিজের টাকায় কিনে তোমাকে প্রপোজ করব। বাট পারো না, আমি বিশ্বাস করে অনেক চেষ্টা করছি। আমি জানতাম তুমি পারবা না, তোমাকে দিয়ে না কিছুই হবে না, বুঝছো? আমি প্রথমেই বলছি না, তুমি না একটা জাস্ট ফার্মের মুরগি, বুঝছো? শুধু শুধু রোদে ঘুরে এই সুন্দর চেহারাটা নষ্ট করতেছে, তার চেয়ে বরং একটা কাজ করো, তুমি না তোমার ফার্মেই ফেরত যাও, সেটাই বেটার। শোনো, আমার না খুব ক্ষুধা লাগছে, তোমরা কিছু খাবা? আচ্ছা আমি অর্ডার দিই। বুঝানোর জন্য যে সে গুড ফর নাথিং না, সে তোমাকে একটা কথা বলতে আসছে, তুমি তো কথাটা শুনবা, তুমি রিয়েক্ট কেন করে উঠলা? আমার কি মনে হয় জানো, যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, অ্যাটলিস্ট যে তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। আপনি কি আমি দায়িত্ব দিচ্ছি বুঝানোর জন্য?
উনি তো ঠিক বলছে, আমি তো আসলে একটা গুড ফর নাথিং, আমাকে দিয়ে তো কিছু হবে না, আমি জানি আমাকে কিছু হবে না। দেখেন আমি দুজনের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি, সরি আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি, কিন্তু আমি বুঝে গেছি জানি আমি আসলে একটা গুড ফর নাথিং, আমাকে কিছু হবে। তুমি আমার সেই মানুষ, গল্প বলাই সেই পথের দেখা মেলে পথ চলাই, তুমি সেই মানুষ, গল্প বলাই সেই পথের দেখা মেলে পথ চলাই। হ্যালো সুটিয়া, আই এম সরি। ইটস ওকে, সমস্যা নেই, আমি ওরকম কিছু মনে করি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, বাই। আমি যেদিন প্রথম দেখছি ওইদিনে কিন্তু আমার সন্দেহ হয়েছে, তুমি আসলে কে সত্যি করে বলো তো, তুমি যদি না বলো আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো ভাই। ভাই আসলে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার? তুমি এখানে হেল্পারই করতেছো কেন? তোমার ভিতরে ভেজাল আছে, তোমার আমি গ্যারেজ লেখতে পারবো কোনো অবস্থাতে রাখতে পারবো ভাই। আমি আসলে চাকরি পাইতেছিলাম না, এই জন্য ব্যাপারটা আপনার কাছে লুকাইছি। আমি আপনি যদি চাকরি থেকে বাইর করে দেন আমি কিছু বুঝে বলেছি ভাই, চাকরিটা রাখতে পারবো। ঠিক আছে, বাট তুমি একটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারে যদি হেল্পারই করো এটা আমার জন্য একটু অপমানজনক। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমি রাখি তোমার আমি যোগ্য সম্বন্ধে রাখবো। আরে তুমি যদি আমার গ্যারেজে কাজ করো তাহলে আমার গ্যারেজটা পুরো উন্নতি হবে, নতুন নতুন গাড়ি আসবে, গ্যারেজের চেয়ারই তো পাল্টা যাবে। আরে আদু এই পাউডারে মাপছো, অনেক বেয়াদবি করছো ভাই। তুমি আমার মাফ, তুমি না আপনি আমার মাফ করে দেন ভাই, অনেক বকা বকছি আপনি ভাই। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার মাফ করে দেন ভাই, কোনো সমস্যা নেই, আপনি যা করেন এমনি। আমি
আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে পারি। যখনই কাউকে নিয়ে ভাবছি আমার মনে হয়েছে আমার বাবা তো রাজি হবে না। যেদিন বাবা প্রথম বলল চলো তোমাকে আজকে মেয়ে দেখতে নিয়ে যাবো, ওই দিন মনে হলো এই প্রথম আমি কাউকে ভালোবাসার অনুমতি পেলাম। তোমাকে দেখার পর আমি বুঝলাম যে এই মানুষটা আমার জন্য, যে আমার হবে। তারপর তুমি যখন বললা আমি তোমার ওই এক কথায় বাসা ছেড়ে বেরোলাম। তারপর সামান্য গ্যারেজ মেকানিক থেকে সেই গ্যারেজের রাউট পার্টনার, আর এই সব কিছু হচ্ছে তোমাকে, তোমার ইন্সপাইরেশন। তুমি না থাকলে আমি আসলে কিছু করতে পারতাম না, ছাড়া আমি পুরোটাই সিটি বিলু ম্যারি। Yes, yes, I will. একদম পারফেক্ট। তুমি যদি এভাবে প্রপোজ করো না, আমার কি মনে হয় জানো, ও তো অ্যাকসেপ্ট করবেই, সাথে আরো যদি কোনো মেয়ে থাকে সব অ্যাকসেপ্ট করবে। মানে পারফেক্ট, একদম পারফেক্ট। যাও ওকে প্রপোজ করো, ও রাজি হয়ে যাবে। Thanks. হাসিব, রিংটা কে নিবে? ও আচ্ছা, সুন্দর লাগছে। তুমি আমার সেই মানুষ, গল্প বলায় সেই পথের দেখা মেলে পথ চলায়। তুমি প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ অ্যাপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ অ্যাপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। সেই পথের দেখা মেলে পথ চলায়। তুমি কেন যাওনি? তুমি এখানে কেন? আমি আসলাম একা থাকতে, একটু দেখি তুমি আছো, সন্ধ্যাটা সুন্দর। হ্যালো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না?
যার জন্য তুমি ইন্সপিরেশন হবে, যে তোমাকে ভালোবেসে পৃথিবী জয় করবে, তোমার সাথে সংসার করবে, সারাটা জীবন সুন্দরভাবে কাটাবে। করে নে, ইচ্ছে করে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করে যে সে তার জীবনে একটা মনের মতো লাইফ পার্টনার পাবে, তার একটা সুন্দর সাজানো সংসার হবে, সারাটা জীবন ওই মনের মানুষটাকে নিয়ে থাকবে। কিন্তু আমার যে অবস্থা, মাত্র তো একটা জব পেলাম, আগে আর একটু এস্টাবলিশ হই, আর তোমার মতো যদি কাউকে পেয়ে যাই ইন ফিউচারে তখন হয়তো ভেবে দেখবো। কিন্তু তুমি এখানে কেন, মানে তোমার ওখানে যাওয়ার কথা ছিল, তুমি এসে এখন এসব কথা কেন বলছো? তুমি তুমি একটা কথা বলছিলে, কাউকে ভালোবাসতে না পারলেও যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়ন করা উচিত। আমি না অন্ধ হয়েছি, আমার নিজের নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা প্রকৃত ভালোবাসার প্রফেশন দেখতে মানে আমি জানি তোমাকে ভালোবাসো। আমি বোকা যেটা দেখতে পাইনি, আমি ওই বোকা ছেলেটা যে একটা বোকা ভালোবাসার আশায় বাসা থেকে বেরিয়ে আসছে, কিচ্ছু জানতাম না, কিচ্ছু চিনতাম না। তোমার কারণ আজকে এই পর্যন্ত আসতে পারছি, তুমি আমার ইন্সপিরেশন, তুমি সেই মেয়েটা যে ছেলেটাকে গুড ফর নাথিং থেকে গুড ফর সামথিং বানাইছে। তুমি তুমি আমার জীবনে থাকলে আমি আরো অনেক দূর যেতে পারি, তোমাকে ছাড়া তো আমি অচল। Will you marry me? Yes. I will. কই দাও? কি দিব? তুমি না আসলে একটা গুড ফর নাথিং, রিংকে পড়ায় দিবে ও গাধা। তুমি আমার সেই মানুষ গল্প বলাই, সেই পথের দেখা মেলে পথ চলাই। তুমি আমার সেই মানুষ গল্প বলাই, দেখা পথ চলা।